নমস্কার, কেমন আছে তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার পাঁচ ফোড়নে তোমাদের সবাইকে স্বাগত। চলো তাহলে আজকে একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাই, যেখানে শান্তি পাওয়া যায়। আজ দুপুরে যেটা যেটা রান্না করেছি ভাবলাম খেতে বসে তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা অলরেডি খেতে বসে গেছি, জানো তো মেয়ে তো দেখো ফোন নিয়েই ব্যস্ত প্রত্যেক দিনের মতো। তো আজকে যেটা করেছি হচ্ছে মেথি ফিশ করেছি, পটল পোস্ত করেছি পেঁয়াজ দিয়ে খুব সুন্দর, আর যেটা করেছি সেটা হচ্ছে সেদিনকার মতো ডিম পাতুরি। তো একই রকম প্রসেসে একইভাবে করেছিলাম। তো যেহেতু ডিম পাতুরিটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তা আর নতুন করে দেখালাম না। আজকের মেনু হচ্ছে এই দুটো, আর তার সঙ্গে হচ্ছে পটল পোস্ত। তো আমিও ভাত মাখা স্টার্ট করে দিয়েছি, মেয়ে অলরেডি খাচ্ছে, মেয়ের বাবাও অলরেডি খাচ্ছে। তো আমরা যেহেতু খাওয়া স্টার্ট করে দিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি, কারণ আজকে আবার মেয়ের পড়ানো আছে, আজকে আমাকে নিয়ে ছুটতে হবে। তো ওর বাবা আজকে যেতে পারবে না, আমাকে নিয়ে যেহেতু যেতে হবে, কি আর করবো, ঘরের মধ্যে ভীষণ বোর লাগে। তো চলো ওর সাথে যেতে আমার ভীষণ ভালোও লাগে, আর তোমাদের আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো, তো সেসব দিকে কিন্তু থাকবে। ফাইনালি আমি চলে এসেছি সেই শান্তির জায়গায়, মেয়েকে ম্যামের ঘরের রেখে এসে জাস্ট আমি চলে এসেছি। তাই অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে এই জায়গাটা পরিচয় করে দিই, আর এই জায়গাটা কোথাও না, এটা হচ্ছে আমাদের রায়ঘাট আছে, সেই রায়ঘাটে। তো বিশ্বাস করবে না, এখন আমার এখানে এসে যে শান্তিটা আমি পাই, আমি একরকম আমি দেখেছি, ফিল করেছি, আমি একরকম মুড নিয়ে আসি, আর একরকমভাবে আমি যখন ফিরে যাই তখন একটা রিফ্রেশনেস আসে। আর সত্যি বিকেল টাইমটা এত ভাল লাগছে, দেখো সবাই চান করছে কেমন করে, বাচ্চারা সমস্ত যারা সুইমিং শেখে বা যারা শেখে না তাদের কথা ছেড়ে দাও, তারা শুধু জাস্ট দেখতে আসে, আর যারা শেখে তারা এখানে আবার ট্রেনিংটাকে জাস্ট ওটাকে আবার এক্সপেরিমেন্ট করতে আসে। দেখো কী সুন্দরভাবে ওরা খেলা করছে, বিশ্বাস করবে না, এখানে বসে বসে। আর পাশেই হচ্ছে ফেরিঘাটটা রয়েছে, তো সেই ফেরিঘাটের দৃশ্য লঞ্চ যাচ্ছে আসছে সত্যি অপরূপ দৃশ্য। তোমাদের যদি কখনও মনে হয় যে সত্যি আজ মনটা কেমন লাগছে, আমি বলবো যে মনটাকে পরিষ্কার করতে, মনটাকে রিফ্রেশ করতে। আর সত্যি লোকে বলে না শুধু শান্তি নাকি শ্মশানে পাওয়া যায়, নো অ্যান্ড নেভার। আমি মনে করি মা গঙ্গার কাছে আসলে অনেকটা কিছু যে মলিনতা, যে কষ্ট, যে দুঃখ সব উনি একেবারে, এই যে একটা ঠান্ডা হাওয়া আছে না, সেই হাওয়ার সাথে উনি সমস্ত কিছু নিয়ে চলে যায়। বিশ্বাস করো, তোমরা যদি কেউ আজকে ওয়েদারটাও খুব দারুণ ওয়েদার, তোমরা আকাশটা দেখলে বুঝতে পারবে ওয়েদারটা মারাত্মক। আর ছেলেপেলেগুলো সব এসে এখানে পৌঁছেছে, আর এই জায়গাটা শুধু কিন্তু বাচ্চাদের বা আমাদের কারোর জন্য না, এটা কিন্তু অনেকের জন্যে, জানো তো। এবার এখানে অনেকেই আসে, খারাপ ভালো মানুষের কথা ছেড়েই দিলাম, কিন্তু সময় বার করে জানাই, দেখো তার মধ্যে যেটা সেটা হচ্ছে যে বাচ্চাগুলো কত দূর দূরান্তে, এখন কিন্তু পুরো জোয়ারের সময় জানো তো বিকেল টাইমটা, কিন্তু ওরা কত দূর দূর যাচ্ছে আমার না ভীষণ ভয় করছিল। কেন জানো তো, এখানে যে অ্যাক্সিডেন্ট হয় না বলবো না, অনেক জায়গায় অনেক মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এরা তবুও যেটা হয় সাঁতার জানলে জল পেলে, আর যে যদি কেউ সাঁতার জানে, বিশ্বাস করো আমি তো ভীষণভাবে সাঁতারু আর কি, ভীষণ সাঁতার জানি আর কি, পুকুরের এপাশ থেকে ওপাশে আমি যেতে পারি, তো এইরকম সাঁতুরে আমি, তো আমারই মনে হচ্ছিলো এদের সাথে আমি ঝাঁপিয়ে পড়ি। বিশ্বাস করবে না, শুধু ওই যে কিছু কিছু বাধ্যবাধকতা আমাদেরকে আটকিয়ে রেখে দেয়। তো এনিওয়েজ যাই হোক, আমি তো একদম ওদের সব কিছু ক্যাপচার করছি, আর ভাবছি এটা তোমাদের সাথে কখন শেয়ার করব। আর এই সাইডটাতে মন্দির, দুই দিকেই মন্দির আছে জানো তো, কিন্তু এই সাইডটাতে যারা সিনিয়র সিটিজেন তারা কিন্তু একটু গল্প করতে আসে। আমি বলেছিলাম না যে সব বয়সে আনন্দ করা যায় যদি মনটা যদি আমাদের ঠিক থাকে, তো এখানে কিন্তু সবাই আসে, বিশ্বাস করো। তো আমি সবাইকে বলবো যদি মনে করো তাহলে কিন্তু এখানে একবার চলে এসো, শুধু শান্তি শ্মশানে পাওয়া যায় না, শান্তি মা গঙ্গার কাছেও পাওয়া যায়। তো আমার তো গঙ্গা দর্শন হয়ে গেছে, আমার তো শান্তি নেওয়া হয়ে গেছে, যেটুকু মলিনতা বা যেটুকু যা ছিল এখানে এসে আমার ভীষণ সময় কেটে যায়, বিশ্বাস করো। কী যে ভালো লাগা আমার, আর কোথাও সেন্টারে আমি বসি না, আমার ম্যামের বাড়ির সামনে ফ্ল্যাটের নিচে বসার জায়গা আছে, আমি সেখানে বসি না জানো তো, আমি ডিরেক্ট এখানে এসে কিছুক্ষণ, এবার সময় তো ঘুরুর করে বেড়ে যাচ্ছে,
তো কিছুটা ক্যাপচার করে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবার আমি উঠে পড়েছি, সবাই যে যা চলে গেছে, অন্ধকারটা হয়ে এসছে। আমি এবার সিধা বাড়ির দিকে রওনা হব, আমি মেয়েরকে এবার নেব, নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর তো কিছু দেখানোর নেই, ভাবলাম আজকের এই সুন্দর অপরূপ দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বলবে আজকে আমাদের রান্নাবান্না, আমার এই যে দর্শনটা, তোমাদের কেমন লাগলো? তো আর ভালো লাগলে অবশ্যই লাইকটা দান করতে বলবো। থ্যাংক ইউ সো মাচ।